আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা কোথায় এসেছি তা হয়তো আপনারা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আমরা আজ এসেছি বাংলাদেশের ফুলের রাজ্যে। আমরা এসেছি যশোরের গদখালিতে। প্রায় 2 ঘন্টার বেশি জার্নি করে আমরা পৌঁছে গিয়েছি গদখালি। এখানে শুধু আমরা অন্যান্য গ্রামে যেমন হচ্ছে চারদিকে তাকালে ধানের ক্ষেত দেখতে পাই, এখানে আসলে কিন্তু তেমনটা মোটেও হয় না। এখানে আসলে উল্টে হচ্ছে মানে যেদিকে তাকানো কেন বিল, আর সেখানে হচ্ছে হলো ওই ফুলের বাগান আর বাগান, মানে চারদিকে শুধু ফুল আর ফুল। তো এই গদখালি হচ্ছে হলো বাংলাদেশের অন্যতম একটি সুন্দর রাজ্য বলা হয়ে থাকে। তো ফার্স্টে এক্সপিরিয়েন্স করার খুবই ইচ্ছা ছিল, অ্যান্ড কথাটা তাও মিলে গিয়েছে ওইখানে যে আসলেই গদখালি একটা অনেক সুন্দর একটা জেলা, যেটা হচ্ছে না এক্সপিরিয়েন্স করলে বোঝাই যাবে না। দূরে যে লাল লাল যে মানে ক্ষেতের মতো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে গোলাপ ফুলের ক্ষেত। আরও অনেক অন্যান্য ফুল আছে যেগুলো আমাদের জানা নেই নাম, মানে বাইরের দেশের অনেক ফুল হচ্ছে এখানে চাষ করা হয়। এই যে কামিনীর বাগান, এই আমরা এখন এসে গিয়েছি হচ্ছে মানে গদখালির যে মূল এলাকাটা সেইখানে। এটা মেইন রাস্তার থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে এই এলাকাটাতে আসতে। এইখানে আসলে হচ্ছে হলো মানে যত নার্সারি ফুলের বাগান যা আছে সব কিছু এখানে দেখা যায়। এখানে মানে রাস্তার দুই পাশেই হচ্ছে নার্সারি আছে, বাগান আছে। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই হচ্ছে আমরা এক জায়গায় বসে হচ্ছে লাঞ্চ করার জন্য জায়গা খুঁজতেছিলাম, যেহেতু এখানে একদম রাস্তা খুবই যানজট।
পরিপূর্ণ, তাই মানে কোথাও বসে খাওয়ার মানে সেরকম কোনো হোটেলও নাই, জাস্ট দুই একটা মুদি দোকানের মতো আছে, সবই ফুলের দোকান। তো আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একটা পার্কে এসেছি, এই সামনে হচ্ছে একটা পার্ক, এটা পার্ক প্লাস একটা নার্সারি, মানে এইখানে ভিতরে শুধু ফুলের বাগান আর বাগান, এছাড়া আর তেমন কিছু নাই, জাস্ট বসার কিছু জায়গা আছে আর হচ্ছে ফুলের বাগান। এইখান থেকে এবার আমাদের টিকিট কেটে নিয়েছে, এটা হচ্ছে মূলত একজন মহিলার নার্সারি যেটাকে উনি হচ্ছে পার্ক হিসেবে সাজিয়েছে। তো এখানে হচ্ছে টিকিট কেটে দেন এন্ট্রি কাগজ নিয়ে ভেতরে ঢুকতে হবে, প্রচুর ভিড় দেখা যাচ্ছিল, তো এবার ভিড় ঠেলে আমরা হচ্ছে ভিতরে ঢুকছি। জাস্ট ফার্স্টে ভাবছিলাম মানে জাস্ট পার্ক হবে, কিন্তু ঢুকে দেখলাম পার্কের যা কেনা এখানে জাস্ট মানে ফুলের এই যে মানে ফুলের যে নার্সারিটা এইটাই মূলত মানুষ দেখতে আসছে, আর এটা নার্সারি না, এটা জাস্ট একটা মানে ক্ষেতের মতো, মানে এখানে সব ফুল লাগানো আছে, ছবি তুলতে পারবেন, সব কিছু করতে পারবেন, জাস্ট একটা জিনিসই করা যাবে না, ফুল এখানে ছিঁড়া যাবে না। এখানে অনেক সুন্দর ফুল, মানে যেগুলোর নাম মানে এখানে নাম না জানো অনেক ফুল আছে, মানে বাইরের দেশের ফুল। এখানে হচ্ছে যেহেতু হচ্ছে এখন মানে ফেব্রুয়ারি মাস, তো সবাই হচ্ছে এসেছে পিকনিকের জন্য, মানে পিকনিক সিজন, আর সামনে তো হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে আরও অনেক অকেশন আছে যার কারণে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ফুলের পরিচর্যা করা হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের এই খুলনা শহরে পাঠানো হবে। আর এই যে ছোটো ছোটো ঘরের মতো ছাউনিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জাস্ট মানে এখানে জাস্ট সবাই বসে, কারণ প্রচণ্ড রোদ্দুর এই দুপুরবেলা, মানে এখন যে ফাল্গুন মাস সেটা বোঝার কোনো উপায় নেই, প্রচণ্ড আগে রোদ্দুর পুরো জ্যৈষ্ঠ মাসের মতো, একদম পুরো মাথা ঘুরে যাওয়ার মতো রোদ্দুর। ফ্রেম মানে কি স্টিলের না, আর ওগুলো তো প্লাস্টিকের, সব যেভাবে ফুল পরে এগুলো আরো লাগাবে, ঠিক আছে ফুল আরো লাগাবে, গদ খালি আর কদিন পরে আসা যাবে না, আর কদিন পরে আসা যাবে না।
অনেকক্ষণ ঘোরাঘুরা হয়ে গেলে এই পার্কটা, এবার আমরা হচ্ছে একটা ছাউনি খুঁজে পেয়েছি একটু খোলামেলা, এখানে বসে হচ্ছে হলো আমরা দুপুরে লাঞ্চ করব। তো এইখানে হচ্ছে আমাদের সাথে দেখা হয়ে গেছে আমাদের বাসার কিছু মানে আন্টিদের সাথে, ওনারা আমাদের বাসায় থাকে, ওনারাও আজকে ঘুরতে এসেছে এইখানে, তো আমাদের সাথে দেখা হয়ে গেছে, তাই আম্মুর সাথে সবাই ছবি তুলতে ছিল। বিকালবেলায় সব থেকে ভালো পিক আসবে। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, শুনলাম কিসে গোলাপি তো তো এই রজনীগন্ধার ইস্তি কত করে নেবা? আরে ভাই খুলনা তো 10 টাকা করে, 10 আজকে আগুন। আম্মা